राहुल गांधी के तलब निये कड़ा प्रतिक्रिया कांग्रेसेर। कांग्रेस मुखपात्र रणदीप सुरजेवालार दाबी, राहुलेर बिरुद्धे ईडीर तदंत आसले कंठरोधेर चेष्टा। कारण भारतीय भूखंडे चीनेर आग्रासन, मुद्रास्फीति, जालानी मूल्यवृद्धि, बेकारत्व, धर्मीय प्रतिहिंसा सह मोदी सरकारेर बिरुद्धे बारबार प्रश्न तुलेछेन राहुल, ताई तांके क्रमागत आक्रमण करा हच्छे। विजेंद्र सिंह आमादेर प्रतिनिधि रयेछेन आमादेर संगे टेलिफोनाइने। विजेंद्र, कि जानते पारछो, कि जानिएछेन ठीक रणदीप सुरजेवाला? দেখো, রণদীপ সুরজেওয়ালা এই অভিযোগ গুলো করেছেন যেহেতু আজকে আবার রাহুল গান্ধীকে ডেকেছে ইডি, এবং আর কিছুক্ষণের মধ্যে রাহুল গান্ধী তার বাসভবন থেকে বেরিয়ে খুব সম্ভবত কংগ্রেস সদর দপ্তরে আসবেন, এবং এখান থেকে গতকালের মতন আর আজকেও একই পরিকল্পনা রয়েছে যে মার্চ করে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর নেতৃত্বে তারা ইডি অফিস অব্দি যাবেন। কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন তার তুগলাক লেনের বাসভবনে, এবং সেখান থেকে দুজন একসঙ্গে বেরিয়ে কংগ্রেস অফিসে আসবেন। কংগ্রেস অফিসে কংগ্রেস কর্মী সমর্থকরা ইতিমধ্যে জমা হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কয়েকজনকে দিল্লি পুলিশ ইতিমধ্যে আটক করে নিয়ে চলে গেছে, এবং যে রাস্তাগুলো রয়েছে বিশেষ করে মতিলাল নেহরু মার্গ। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে রাহুল গান্ধী বাসভবন থেকে বেরিয়ে পড়েছেন এবং তিনি এখন যাচ্ছেন কংগ্রেসের সদর দফতরে। এই মুহূর্তের ছবি দেখছেন, বাসভবন থেকে বেরিয়ে পড়েছেন রাহুল গান্ধী এবং এই মুহূর্তে তিনি চলেছেন কংগ্রেসের সদর দফতরের দিকে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, যেমনটা তুমি জানাচ্ছিলে এবং কংগ্রেস সদর দপ্তরে বাকি নেতাদের সঙ্গে দেখা করার পর তিনি এখান থেকে ইডি অফিস অব্দি যাবেন, এবং আজকেও তারা সত্যাগ্রহ করবেন যেটা রণদীপ সুরজেওয়ালা জানাচ্ছিলেন, হেঁটে মার্চ করে তারা ইডি অফিস অব্দি যাবেন। তবে কংগ্রেস অফিসের পাশের যে রাস্তাগুলো রয়েছে, আকবর রোড এবং মতিলাল নেহরু মার্গ, যেসব রাস্তাতে আজকে 144 জারি করেছে দিল্লি পুলিশ, এবং এই রাস্তাতে কোনো মিটিং মিছিল বা কোনো পদযাত্রার পারমিশন তারা দেয়নি। সেক্ষেত্রে এখন দেখতে হবে যখন রাহুল গান্ধী এখান থেকে বেরোবেন এবং বাকি নেতাদেরকে যেভাবে গতকাল আটক করা হয়েছিল, আজকেও কি দিল্লি পুলিশ একই পদক্ষেপ নেবে? কেন কি কংগ্রেস অফিসে ইতিমধ্যেই তাদের কর্মী সমর্থকরা এসে জমায়েত করেছেন, বিক্ষোভ কিছু লোক দেখাচ্ছিলেন, যার মধ্যে কয়েকজনকে গেটের কাছ থেকে দিল্লি পুলিশ আটক করে নিয়ে চলে গেছে। ইডি অফিসের পাশেও কংগ্রেস কর্মীরা পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানেও দিল্লি পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। এখন দেখতে হবে আজকে কি চেহারা নিচ্ছে। তবে সূর্যেওয়ালা জানিয়েছেন যে সব প্রশ্নের জবাব গতকালও রাহুল গান্ধী দিয়েছেন, 10.5 ঘন্টা থেকে বেশি ম্যারাথন জেরা হয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে তাকে। আজকেও যা যা প্রশ্ন রয়েছে সব জবাব রাহুল গান্ধী দেবেন, এবং তাদের যে সত্যাগ্রহ রয়েছে সেটাও চলবে। ধন্যবাদ বিজেন্দ্র। বিজেপি পার্টি কংগ্রেস পার্টি কে খিলাফ ইস তরিকে কি বর্তাও কর রহে হ্যায় কি লাগতা হ্যায় কংগ্রেস পার্টি কে সারে সদস্য ও সদস্যা হম সব আতঙ্কবাদী বন চুকে হ্যায়। ये आतंकवादी के खिलाफ भी इस तरीके की बर्ताव नहीं किया जाता, इस घिनौने साजिश और बर्ताव सारे हिंदुस्तान देख रहे हैं। ये बीजेपी पार्टी की तानाशाही आज चरम सीमा पर पहुंच गए हैं। हम तो निहत्ते खाली हाथ शांतिपूर्ण ढंग से कानून के मुताबिक हम अपना बात रखना चाहते हैं, तो लेकिन ये लोग वो भी हमें करने नहीं देते। ইডির দাবি, গতকাল দু দফায় প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদে কংগ্রেস সাংসদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি, সেই কারণেই তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন রাহুল গান্ধী কংগ্রেসের সদর দফতরের উদ্দেশ্যে, এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে একদিকে, অন্যদিকে সদর দপ্তরে পৌঁছানোর পর রাহুল গান্ধী আজ ইডি দপ্তরে যাবেন, এবং ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে বচসা হস্তা এবং ধস্তাধস্তির ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। গতকালও এই পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা দেখেছিলাম কয়েকজন কর্মী সমর্থককে আটক করা হয়, এবং আজও রাজধানীর রাস্তায় একই ছবি। রাহুল গান্ধীকে আজ দ্বিতীয়বার ইডি দপ্তরে তলব করা হয়েছে, এবং সকাল থেকেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাস্তা। কর্মী সমর্থকেরা কংগ্রেসের যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পাশাপাশি আটক করা হচ্ছে বেশ কয়েকজনকে।